আলাইকুম। দেখুন, যারা বলেন যে মিশাল ভাই আপনি অফিসের ঠিকানা খুঁজে পাচ্ছি না, আর একটু সহজ করে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো বাতা কুবরি সবাই ছিলেন, এই রাস্তা চলে গেছে স্বর্ণ মার্কেটের দিকে, এটা চলে গেছে আগে, আর এখানে এই রাস্তাটা বন্ধ আছে, এখানে গাড়ি পার্কিং করা হয়, অনেকে দেখেছেন। ওই কর্নারে দেখছেন একটা বাস স্টপ, এই যে রাস্তাটা শেষ মাথায় হাতের ডানে গেলে সাফা মক্কা টু যে ক্লিনিকটা আছে তার একটু সামনেই আমাদের অফিসটা আমি দেখাচ্ছি। এই আমি আরেকবার দেখাই, এটা বাথা বাংলা মার্কেটে গলি, আপনি ওদিকে যাওয়ার দরকার নেই। এই যে এখানে মাঠে পার্কিং, হাতে ডান পাশে বাম পাশে অনেকগুলো মোবাইলের দোকান, এই মোবাইলের দোকানগুলো ছেড়ে গেলে ওই সামনে রাস্তা বন্ধ, সামনে আমি 3 মিনিট লাগে আমার এখান থেকে বাথা কবরির নিচ থেকে হাইটে যেতে 3 মিনিটের সময় লাগে, সেফ 3 মিনিটে আপনি পৌঁছে যাবেন পাথা কবরি। এই যে এখানে গাড়িগুলো পার্কিং করা আছে, হাতে বাম পাশে ইনজাস ব্যাংক আছে, আর হাতে ডানে ঢুকলেই আবার ওদিক থেকেও আসা যায়, ওদিক থেকে আরো সহজ, তবে ওদিক থেকে দেখাইলে হয়তো অনেকে নাও বুঝতে পারে। এখন আমাদের কাছে কার্গো আছে, আমাদেরকে যদি আপনি আপনারা যদি কেউ কার্গোতে মাল পাঠাতে চান 23 কেজি আপনার বাড়িতে 7 থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে, এটা হাতে পাঠাচ্ছি আমরা 23 কেজি 5 থেকে 10 দিন। এবারে দেখুন আমি একটু ডানে মরলাম, এখানে বাংলাদেশি ভাইয়েরা সবজি বিক্রি করায়, ঠিক শেষ মাথায় হাতের বামে, এটা হলো সাফা মক্কা টু ক্লিনিক। খেয়াল করুন, এই সাফা মক্কা টু ক্লিনিকটা পার হওয়ার পরে দিল্লি দরবার হসপিটাল, আর সরি দিল্লি দরবার ক্লিনিক, দিল্লি দরবার রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। এবার এই যে রাস্তাটার শেষ মাথার বামে, এবারে যে 3 মিনিট সময় লাগবে আপনার ওখান থেকে আসতে, পাথাকুপড়ির নিচ থেকে 3 মিনিট লাগে। এই যে বামে বামে যাবেন, বামে যে ঢাকা ফার্মাসিটা দেখতে পাচ্ছেন এদিকে চলে আসবেন, ওইদিকে যাওয়ার দরকার নেই, এদিকে 3 থেকে 4টা দোকানে পরে আমার দোকানটা। আমি একটু দেখাচ্ছি, ওই যে আমারটা ভিন মিশাল ট্রাভেলস, আশা করি যারা আসবেন এবার অন্তত লোকেশন ক্লিয়ার হয়ে যাবেন, না বুঝলে আপনি ঢাকা ফার্মাসির সামনে এসে কল দিবেন অথবা সাফা মক্কা টুর সামনে এসে কল দিবেন। এটা হলো আমার অফিস মিশাল ট্রাভেলস, আসার জন্য অনুরোধ জানাচ্ছি, টিকিটের এখন অফার আছে, ভালো থাকবেন।